বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারোমারি বাজারে পুরাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করে দেয় এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিনা পয়সায় যারা নির্বাচন করে সবচেয়ে বড় বিজয় এই পুরাগাঁও ইউনিয়নে এনে দিয়েছেন তাদের কাছে আমার শেখার আছে আমি সারা জীবন মস্তকে আপনাদের স্মরণ করব। গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রহমদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ি পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহীদুল ইসলাম তাকিজুল ইসলাম তারা বন্দনা চাম্বগং ক্লডিয়া নকরেকিয়া বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন পৃথকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান সহ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা শিক্ত করেন পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজ পুড়াগাওবাসী প্রমাণ দেনেছেন আপনারা देखेছেন সেই অন্ধকার রাতে আজকে আর নাই আপনারা যে বিজয় এনে দিয়েছেন এই বিজয় বিজয়ের সারা যে উন্মোদন আপনারা সৃষ্টি করেছিলেন আমি একজন রাজনৈতিক কর্মী শুধু হয়ে এইটুকি বলতে পারি আমি অতীতে ছিলাম এখনো আছি জীবনের শেষ সত্য বিন্দু দিয়ে আপনাদের সাথে আমি আছি থাকবে বাংলা সংবাদ শেষ করছি আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল